আগস্ট অর্থাৎ 75তম বর্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারণ মানুষ ও আগামী প্রজন্মের জন্য আমডাঙ্গার বিধায়ক রফিকুল ইসলাম কি বললেন শুনুন। দেখুন হামিদপুর থেকে আমাদের প্রতিনিধি মঞ্জুরা বিবির রিপোর্ট। আজ 15ই আগস্ট 75তম স্বাধীনতা দিবস, তার জন্য আপনি নতুন দলীয় পতাকা তুললেন, তার জন্য আপনি কি বলবেন? আজ স্বাধীনতা দিবস, 47 সালে অনেক রক্তক্ষয়ের পর ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। সংবিধান গৃহীত হয়েছিল তারপর 1952 সালে, যে সংবিধানে সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। স্বাধীনতার এই 75 বছর পরে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার সামনে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে। আজকের দিনে আমরা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ শপথ নেব, আমরা যে কোনো মূল্যে ভারতবর্ষের সংবিধানের সম্মান রক্ষা করব। বলছি আমডাঙ্গা থানার আইসির উপরে আপনি বিস্ফোরণ এনেছেন, তার জন্য কি আপনি আগামী দিনে কি পথে নামবেন? আজকে স্বাধীনতা দিবস, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় ঠিক আমি আবারও বলেছি।